অনেক সময় বিভিন্ন কষ্ট দুঃখ সহ্য করতে না পেরে বলি, আল্লাহ আমার সাথে এমন কেন করছে? আমি শ্রদ্ধার সাথে বলি, আমার ভাই আমার বোন, এই দুনিয়া আমাদের জন্য নয়, আল্লাহ তো আমাদের জন্য পরকালকে সাজিয়েছেন। এই দুনিয়ার ঘরটা আমাদের জন্য আসল ঘর নয়, আমাদের জন্য তো আমাদের রব জান্নাতে ঘর বানায় রেখেছেন। রব তো আমাদের জন্য অপেক্ষা করছেন, জান্নাতের দরজা আমাদের স্বাগতম জানাতে অপেক্ষা করছে, ফেরেশতারা আমাদের স্বাগতম জানাতে অপেক্ষা করছে, জান্নাতের হুর নিয়ামতগুলো আমাদের জন্য অপেক্ষা করছে, জান্নাতের সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। এটা আমাদের আসল বাড়ি নয় তো? আমাদের আসল বাড়ি তো সে জান্নাত, যে জান্নাতটা আমাদের বাবা আদমের বাড়ি, মা হাওয়ার বাড়ি। সুবহানাল্লাহ। সেই হিসেবে কষ্ট নেবেন না আমার কথায়, বাবার বাড়ি হিসেবে একটা উত্তরাধিকার আছে আমাদের। কোথায়? মার বাড়ি হিসেবে উত্তরাধিকার। সেজন্য জান্নাতে যারা যায় তারাই ওয়াফাদার, কারণ যারা ওইখান থেকে এসেছেন আল্লাহর নির্দেশে, ওনাদের সন্তান হয়ে ওনারা আবার সেই জায়গাটা দখল করে নিয়েছেন আল্লাহর নিয়ামতে। সুবহান।